আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা রিসেপশন ব্রাইড নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। তো আমরা এই যে দেখছেন আই মেকআপটা, যে পিগমেন্ট আমরা ব্যবহার করেছি, যে আই প্রাইমার ব্যবহার করেছি, বেস মেকআপের জন্য যে ফাউন্ডেশন, এবং এই ব্রাইড সাজার জন্য এ টু জেড আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি, সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ নাদিয়াস মেকওভারে। আর আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো কিনলে আমরা হচ্ছে সম্পূর্ণ নিয়মকানুনগুলো আমরা বুঝাই দিই, কোন প্রোডাক্টটি আপনারা কীভাবে ব্যবহার করবেন, একটা লং লাস্টিং ফাউন্ডেশন আপনারা কীভাবে ঘরে বসে বানায় নিতে পারেন। আসলে ফাউন্ডেশন যখন আপনি নার্স, স্টেল আউডার, ডিওর এই টাইপের ফাউন্ডেশনে করবেন, তখন আসলে কোনো টেনশানের ব্যাপার থাকে না, এমনিতেই বেশ ভালো হয়। আমরা একটু কম বাজেটের মধ্যে সুন্দর করে লং লাস্টিং একটা মেকওভার কীভাবে করতে পারি সেই প্রসেসগুলো কিন্তু আমরা বুঝাই দিই আমাদের যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে। আমরা এখন লিপটাকে সুন্দর মিষ্টি একটা কালার ব্যবহার করেছি, আউট কর্নারটাকে আমি একটু কনসিলার করে দেন আমি ভিতরের সাইডটাতে একটু মিষ্টি কালার ব্যবহার করেছি, যেহেতু তার একটু অরেঞ্জের তার একটা ফ্লাওয়ারের মধ্যে আছে সেটার সাথে। মার্চ মানে এই মাসের 26 তারিখে আমাদের আছে একটা হেয়ার স্টাইলের ওপরে ক্লাস। সো যারা হেয়ার স্টাইলের ক্লাসটি করতে চান তারা যোগাযোগ করে নেবেন আমাদের ফেসবুক পেজ নাদিয়াস মেকওভারে। আর যারা একদিনের মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলের উপরে একদিনের মাস্টার ক্লাস করতে চান তারা করে নিতে পারেন মে মাসের 1 তারিখে। সো মে মাসের 1 তারিখের ক্লাসটি যারা করতে চান তারা কিন্তু সিট বুক করে নিতে পারেন এখনই। সামনে অনেক আপুরাই বলে যে সামনে বসতে চাই, সামনে বসতে চাই, তো একদম শেষে যারা সিট বুক করে তারা কিন্তু সামনে বসার কোনো সুযোগ থাকে না। সো যারা আগে আগে করে ফেলবেন তারা সামনের সিটগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন ঘুমটাটা পরিয়ে নিচ্ছি ব্রাইডকে। তো ব্রাইড আসলেই যখন শেষ পর্যায়ে থাকে তখন অনেক আপুদের রিকোয়েস্ট, আমি আবারও আসছি কুমিল্লাতে। তো কুমিল্লাতে আমাদের ক্লাস হবে ফান টাউনে, এবং কার কাছে আপনারা রেজিস্ট্রেশন করবেন আমরা কিন্তু জানিয়ে দেব নেক্সট ভিডিওতে। তো আমরা শুধু এইটুকু বলে রাখি ফান টাউনে আমাদের ক্লাসটি সম্পূর্ণ হবেন, আর আমরা বিকাশ নাম্বারটাও দিয়ে দিব আমাদের ভিডিও শেষে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।